আসসালামু আলাইকুম। খোদাবার চ্যানেলের পক্ষ থেকে কাছের এবং দূরের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম মাগুর মাছ, রান্না করবো মটরশুঁটি দিয়ে। সেজন্য এখানে আমি মিডিয়াম সাইজের দেশি মাগুরগুলো নিয়ে কেটে পরে সেগুলো হলুদ মরিচ আর হলো লবণ সামান্য ধনিয়া জিরা গুঁড়ো দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। আসতে যে মাছ সেগুলোতে তেল দিয়ে দিবে। এখন এগুলো হালকা ভেজে নিবো হালকা, তারপর রান্না করবো। দেখতে থাকুন মজার রান্নাটি। মটরশুঁটি দিয়ে যে কোনো মাছ রান্না করা হোক খুবই মজা হয়। মাছটা ভালো করে ভেজে নিই, দেখতে থাকুন মাছগুলো ভেজে দেবো। ভালো করে ভেজে নেব, মাছগুলো হয়ে গিয়েছে হালকা করে ভেজে নেব। আমি তুলে নিব, এই তেলে আমি রান্নাটা করে নেব। তেল পর্যাপ্ত আছে, দেখো তেলের প্রয়োজন হবে না। দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি লাগবে যেহেতু গুঁড়া করবো। মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব। টেস্ট অনুসারে লবণ দিয়ে দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, সব চামচ পরিমাণ দিয়ে এলাম। ততক্ষণ পর্যন্ত ভাজবো আদা রসুনের আদার রো ফ্লেভারটা যাওয়া পর্যন্ত, না হয় একটা বাজে গন্ধ হয়, আদা ফ্লেভারটা থাকে রান্নার মজাটাই নষ্ট হয়ে যায়। তত সবসময় মাথায় রেখে রান্না করবো। আদার এই রো ফ্লেভারটা চলে যাওয়ার পর এখন আমি উপকরণগুলো দিবো এক এক করে। একদম হালকা মশলা রান্না করবো, অল্প মশলা হলুদের গুঁড়োতে দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, ঝাল দিয়ে আপনার পছন্দ অনুসারে অ্যাড করবে। সামান্য পানি দিব মশলা যেন পুড়ে না যায়। দিব ধনিয়া জিরা গুঁড়োটা, হাফ চামচ জিরা দিয়ে দিয়েছি, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিল। হালকা মশলা রান্নাটা কিন্তু খেতে দারুণ। আর একটু পানি দিব, এখন আমি দিব টমেটো, ঠিক পড়ে গেছে টমেটো। টমেটো দিলাম,
কিছু কাঁচা মরিচ দিয়ে দেব। একবারে কষাই দেব। মাছের পরিমাণ যেহেতু কম, মটরশুঁটি ওই পরিমাণে দিয়েছি। আপনারা বেশি পরিমাণ দিতে চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এটা কোনো নির্দিষ্ট মাপ নেই যে এই মাপেই দিতে হবে। রন্ধন শিল্পটা হলো একটা আর্ট, আপনার পছন্দ অনুসারে দিয়ে রান্না করে নেবেন, একটু চেঞ্জ করে, ব্যাস মজাদার রান্না হয়ে যাবে। এখন আমি 2 মিনিটের জন্য রেখে দিব, দেব হাই হিটে রান্না করতেছি। 2 মিনিট পরে এসছি। দেখো কি সুন্দর সফট হয়ে আসছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, সুন্দর ফ্লেভার বের হচ্ছে। টমেটোটা কিন্তু একদম গালাবো না, তাই একটু বড় সাইজ করে দিয়েছি। তার টমেটো দিয়ে কিন্তু রান্না করে দারুণ লাগে আমার কাছে। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। আমাদের মসজিদে সমস্ত নতুন নতুন বন্ধুরা আছে, এখন আমার পরিবারের সদস্য হয়নি, সাবস্ক্রাইব করে সদাগর পরিবারের সদস্য হয়নি। মাছগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ঢেউ ছেড়ে নেব। জলটা মাখো মাখো হয়ে গেলে টানা টানা মশলাটা যখন মাছের ভিতরে চলে যাবে, তারপরে আমি আর একটু জল দিব, বেশি না। এখন এটা মাছটা ভালো করে মশলার সাথে কষাই নি কিছুক্ষণ। সমস্ত জলটা টেনে নিয়েছে, দেখুন মাছের ভিতরে মশলাটা চলে গেছে অলরেডি। এবার মাছ রান্না করার সময় মশলাটা কষিয়ে মাছ মশলার সাথে ভালো করে আবার কষাবে, তাহলে অনেক অনেক আপুরা বলেন যে নতুন নতুন অনেক ভিউয়ার্স আছেন বা নতুন বিয়ে হয়েছে, তারা বলে যে রান্না করলে মাছের ভিতরে লবণ মরিচ যায় না, মশলা যায় না, খেতে মজা লাগে না। তার একটাই কারণ, মশলা দিয়ে মাছটা ভালো করে কষানো হয় না। এখন জল দিয়ে দেবো আমি পরিমাণ মতো। ছোটো কাপ মগটা আমার 1.5 মগ লাগে, পানি লাগছে। মাছের একটা কিন্তু র ফ্লেভার থাকে, এই জন্য পানি দিয়ে মাছটা ভালো করে রান্না করতে হবে। গুঁড়া গুঁড়া হয়ে যাবে, জাস্ট বাকি আছে আর শুধু ধনিয়া পাতা দেওয়ার। লাস্টে ধনিয়া পাতা দেবে, ফিনিশিং করবো। এখন আমি ডেকে দেবো, লবণটা টেস্ট করে নেব। সামান্য পরিমাণ লাগবে, জল দিয়ে লবণে টেস্ট করে দেবেন, কারণ না হয় লবণ যদি ঠিকভাবে না হয় রান্নার মজাটা আর থাকে না। দেখে দিব ঠিক 4 মিনিটের জন্য। দেখো মাখা মাখা হয়ে গেছে একদম, সোলার হিট একসাথে বেশি একসাথে কম লাগে, তার জন্য মাঝখানে রান্না অলমোস্ট ফিনিশড। আমি এখন ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দেবো, ছুটি থেকে রান্না শেষ করবো। আর সামনে আমি আজকে বাড়াবো না, এ পর্যন্তই। আশা রাখি আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।